তোমাদের সবাইকে আমাদের ছোট্ট পরিবারে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। সাবধানে থাকো, ঘরে থাকো, মাস্ক ইউজ করো আর স্যানিটাইজার ব্যবহার করো। চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করে দিই। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আজকে আমি তোমাদেরকে আমার ভালোবাসার কিছু জিনিস দেখাবো। আর এই হচ্ছে সেই ভালোবাসার জিনিস। এটা হচ্ছে আমার ইয়াররিংসের বক্স। এটা ভর্তি আমার ইয়াররিংস রয়েছে। এখানে যতগুলো রয়েছে তার বেশিরভাগই আমি বিয়ের আগে ব্যবহার করতাম, বিয়ের পর আর ব্যবহার করা হয়নি। কারণ আমার বিয়ের পর পরই লকডাউন হয়ে যায়, আর তারপরে আর কোথাও যাওয়াও হয়নি, তো এগুলো আর পরা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদেরকে আমি আমার ইয়াররিংস দেখাবো। চলো আমি এক এক করে তোমাদের দেখানো শুরু করি। ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা, দেখো খুব সুন্দর সিলভার কালারের। এটা আমাকে আমার হাজবেন্ড গিফট করেছিল, কিন্তু কি উপলক্ষে দিয়েছিল আমার মনে নেই। এটা মনে আছে আমাকে বিয়ের আগে এটা আমাকে গিফট করেছিল। খুব সুন্দর, দেখো এরপর নেক্সট যেটা দেখাবো, এরপর দেখো এটা, এটা আমাকে আমার মাই কিনে দিয়েছিল কোনো একটা ড্রেসের সাথে ম্যাচিং করে হয়তো কিনেছিলাম। মানে আমি খুব একটা শাড়ি পরি না, বিয়ের আগে তো পরতামই না আর বিয়ের পরও খুব একটা পরি না। এদিক থেকে আমি আমার মামনি বাবুকে খুব ভালো পেয়েছি এবং মামনি বাবুকে আমাকে সাপোর্ট করে। তো আমি এটা কোনো একটা ড্রেসের সাথে ম্যাচিং করেই হয়তো কিনেছিলাম, মা কিনে দিয়েছিল গোল্ডেন কালারে। আমার বেশিরভাগ ইয়াররিংসে এখানে একটু ঝুলের মধ্যে রয়েছে, তো এটাও তোমাদের দেখো খুব সুন্দর। এটা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা, দেখো এটাও আমাকে আমার হাজবেন্ড কিনে দিয়েছে বিয়ের আগেই দিয়েছিল, কোনো একটা ড্রেসের সাথে ম্যাচিং করেই হয়তো কিনে দিয়েছিল। এটা পুজোতে দিয়েছিল, এটা মনে আছে পুজোতে দিয়েছিল। সুতোগুলো খুলে গেছে, অনেকগুলো সুতো খুলে গেছে। তারপরে যেটা দেখাবো এটা খুব সুন্দর সিলভার কালারের উপর লেগে রয়েছে। তোমরা কি কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমাদের কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে। না এটা এইখানে ধরে দেখো, এটাও খুব সুন্দর। এটা আমি বিয়ের আগেই কিনেছিলাম, এটা মনে হয় মায়ের দিয়েছিল ওখানে, যতটা মনে আছে আমার। নেক্সট যেটা দেখাবো সেটা আমার এক কাকি গিফট করেছিল। আমি বিয়ের পর যে ফার্স্ট দুর্গাপুজোটা গেল, আমার এখন বিয়ের পর একটাই দুর্গাপুজো গেছে, তো সেইখান মানে সেই সময় আমাকে দিয়েছিল একটা, এটা খুব উঠেছিল মাঝখানে, এখনও অনেকে পরে। তো আমার একটা ড্রেস আছে, যে ড্রেসটা তোমাদের দেখাবো যখন একদিন তোমাদের আমার ড্রেসের কালেকশান দেখাবো, তো সেই ড্রেসটার সঙ্গে এটা খুব ম্যাচ করে, খুব সুন্দর ম্যাচিং করে। এরপর দেখো আর একটা দেখাচ্ছি সিলভার কালারের ওপর, আমার বেশিরভাগ সিলভার গোল্ডেন এসবের ওপরই, এটাও খুব সুন্দর। এইটা আমি এক দিদির কাছ থেকে কিনেছিলাম যতটা মনে পড়ছে, হ্যাঁ পুজো উপলক্ষে কিনেছিলাম এক দিদির কাছ থেকে। এরকম কিনেছিলাম, আর একটা কিনেছিলাম, এরকম তিনটে কিনেছিলাম, একটা এই ডিজাইন, আর একটা মনে এরকম ত্রিকোণ ছিল, আর একটা গোলাপ টাইপের ছিল, ভুলে গেছি। বাট এই দেখো দুটো আমার কাছে এখনো রয়েছে জীবিত। আর একটা দেখাচ্ছি, তো ওটা ওই দিদিটার কাছ থেকেই আমার কেনা। দাম
দামও কম নিয়েছিল, আর এখনও মনে দিদিটা বিক্রি করে এরকম অনেক ধরনের। তো আমি দেখি যদি এর মধ্যে বাবার বাড়ি মানে বাবার বাড়ি যেতে পারি তো আরও কিনবোই, কারণ এগুলো আমার খুব ভালো লাগে। তোমাদের আগেই বলেছি আমি বেশিরভাগ ইয়াররিংস কিনি ড্রেসের সাথে ম্যাচিং করে করে, তো এরকম অনেক আছে, এরকম মানে ব্ল্যাকের বদলে ব্লু আছে, রেড আছে, পিঙ্ক আছে, ইয়েলো আছে। তো আমার আই থিঙ্ক কোনো ব্ল্যাক কালারের ড্রেসের সাথে হয়তো আমি এটা কিনেছি। তারপর নেক্সটে দেখাবো, সেটা আমি আজ অব্দি পরিনি, দেখাই। এগুলোকে আমি বলি চুড়ি, মানে এত বড় আমি আজ অব্দি পরিনি, আমার এই মুখে না একদমই মানায় নেই কানেরগুলো। তো এইটা আমাকে দিয়েছিল মামনি বাবুই, দিয়েছিল কোনো পুজোতেই হয়তো দিয়েছিল বিয়ের আগে, কিন্তু এটা আমার পরা হয়। কিন্তু হ্যাঁ, বিয়ের পর আমি এটা পরে ভিডিও করেছি, দেখো তোমাদেরকে দেখো, মানে এত আমি এখন কানে পরে আছি, এত বড় না আমার মুখের সাথে লাগছে। ঠিক আছে, এরপর তোমাদের টপ দেখাই। টপ এটা হচ্ছে রোজ ব্ল্যাক কালারের, এটা হচ্ছে সব থেকে বড়, তারপর একটা মাঝারি সাইজের রয়েছে, তারপর একদম কুচকি একটা রয়েছে। এগুলো আমি কিনেছিলাম হায়দ্রাবাদে, হায়দ্রাবাদে জায়গাটার নাম ভুলে গেছি, মেলা বসে প্ল্যানেটের মতো। মনে পড়ছে না, ওখান থেকে কিনেছিলাম এগুলো, ওইটা কিনেছিলাম আর এইটা কিনেছিলাম। এটা হচ্ছে স্মাইল, এটাও দেখো তিনটে রয়েছে, দুটো একটা বড়, একটা মাঝারি সাইজ, একটা কুচকি, একদম না এই দুটো দুটোই মাঝারি সাইজের। এই এটা উপরেগুলো হচ্ছে স্মাইলি, নিচেটা হচ্ছে লাভ লেখা। স্মাইলির ছোট্টটা আমার বোনকে দিয়ে দিয়েছি, আর ওর থেকে মাঝারি লাইফ লাভটা নিয়ে এসেছি, ও পুরোটাই লাভ কিনেছে। দেন তোমাদের দেখাই এইটা, এটা মামনি আমাকে দিয়েছিল কিছুদিন আগে, কোথাও হয়তো ঘুরতে গেছিলো মামনি বাবু, তো আমাকে এটা এনে দিয়েছিল, খুব সুন্দর। এটা আমি এখন খুব পরি, মানে সব ড্রেসের সাথেই মানায়। তারপর যেটা তোমাদের দেখাবো, এটা খুব কমন, এটা বিয়ের আগেই আমি কিনেছিলাম হয়তো কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে। এগুলো খুব একটা আমার পরা হয় না, মানে কোথাও যাওয়াও হয় না আর পরাও হয় না। ঠিক আছে, যখন যাবো তখন, এখন তো সবই বন্ধ, আর পরে থাকতে বলছে বারবার সবাইকে। তো নেক্সট দেখো, এটা দিয়েছিল মানে যে কোনো জিনিস গোল্ডেন ওপর দিয়েছিল, এটা দিয়েছিল এটা, এইটা আর ওইটা পড়া হয় না বেশি, আমি রিংয়ের মতন ওটাই পড়ি, এগুলো আর পড়া হয়নি। দেখাবো এটা, এটা দেখো, এটা আমাকে মামনি কিনে দিয়েছিল, আমরা চন্দননগর স্ট্যান্ড ঘাটে গেছিলাম ঘুরতে, তো ওখানে একজন বিক্রি করছিল, তো সেখান থেকে কিনেছিলাম। নেক্সট যেটা দেখাবো, এটা তোমাদের বলেছিলাম একটা ব্ল্যাক হয়, ব্লু হয়, রেড হয়, ইয়েলো হয়, তো এটা আমার রেড কালারের একটা কালারের মানে একটা ড্রেসের সাথেই কিনেছিলাম। যেটা দেখাবো সেটা আমার এক পিসির,
পিসি শাশুড়ি আমাকে দিয়েছিল এবার পুজোতে, কিন্তু এটা আমার একদিনও পরা হয়নি, এতটা ভারী, মানে পরাই হয়নি আমার আর একদিনও, একবারও পরি, পুরো নতুন রয়েছে না। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, তাই না? দেখাই তোমাদের, এটা ছোট্টর মধ্যে মানে মাঝখানটা ব্লু কালার রয়েছে, খুব সুন্দর। এটা আমাকে কিছুদিন আগে মামুনি দিয়েছিল, মামুনি নতুন কিনেছিল তো মামুনের পরেনি, এটা কিনেছিল আর হচ্ছে এটা, এই যে তো এই দুটো আমাকে দিয়ে দিয়েছিল মামুনি আর পরেনি বলে। আর লাস্ট যেটা দেখাবো সেটাও আমাকে মামুনি কিনে দিয়েছে, সেটা বলতে পারো আমার খুব খুব প্রিয় একটা কানের, তোমরা দেখতে হয়তো হাসবে কানেরটা, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে কানেরটা। ও না, আরেকটা বাকি আছে, আরেকটা বাকি আছে, ওটা দেখাই তারপরে দেখো। এটাও আমি বিয়ের আগে কিনেছিলাম, কোনো ড্রেসের সাথে ম্যাচিং করেই কিনেছিলাম, এটা আমাকে মাই কিনে দিয়েছে। এবার তোমাদের দেখাই লাস্ট অ্যান্ড ফাইনাল, যেটা আমার খুব প্রিয় একটা কানের বলতে পারো। কানেরটা কোথায় গেল? আচ্ছা, এটা তোমাদের একবার পরে দেখাই, দেখো তো দেখাই, তোমাদের এটা দেখে অনেকেরই হাসি পাবে, কিন্তু বিশ্বাস করো এটা পরলে পরে এত সুন্দর লাগে, একটা ছোট্ট কিউ, এটা আমার খুব প্রিয়। তো এই হচ্ছে আমার ইয়ারিংসের কালেকশন। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে, একটা লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর যারা আমার এই চ্যানেলে নতুন দেখছো তারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবে না, যাতে আমার এর পরের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।